বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রণীতা দাস স্টার জলসার ধন্নি মেয়ে ইষ্টি কুটুম ধারাবাহিকে বাহা চরিত্রে অভিনয় করার পর দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত সক্রিয়। একসঙ্গে ধন্নি মেয়ে সিরিয়ালে কাজ করেছিলেন রণীতা ও সৌপ্তিক। তারপর থেকে প্রেমের গুঞ্জন, নিজেরা সম্মতি জানিয়েছিলেন সম্পর্কে। সূত্রের খবর, বেশ কিছুদিন যাবৎ দুজনের মধ্যে নাকি বনি বনা হচ্ছিল না, প্রেমের সম্পর্ক থেকে নাকি বেরিয়ে এসেছেন তারা। দুজনে নাকি নিজেদের ইনস্টাগ্রামে আনফলো করেছেন, তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করতেও নারাজ তারা। শোনা যাচ্ছে এর কারণ প্রথম সারির এক অভিনেত্রী, কাজের সূত্রেই নাকি এই অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে এই পরিচালক অভিনেতার। রণীতা বলেন, আমি এখন আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা চাই না, আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে। রণীতা নিজের সম্পর্ক নিয়ে তিনি খুবই প্রসেসিভ। একবার তো রিজুর এক সেটে পৌঁছে গিয়েছিলেন তিনি, বিয়ের দৃশ্যে কেমন অভিনয় করছে রিজু দেখার ইচ্ছে ছিল তাঁর। উল্লেখ্য, মায়া ছবিতে দেখা যেতে চলেছে রণীতাকে, সেই ছবির প্রমোশন নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।